হে গাইস, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে ক্রোয়েশিয়ার। আমার চ্যানেলে ক্রোয়েশিয়ার অনেক ভাই ভাইদের আছেন, তারা আমাকে বারবার ইনবক্সে মেসেজ করছেন, ভাইয়া ক্রোয়েশিয়ার লেটেস্ট আপডেট কি এবং পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড করতে কত সময় লাগছে, কেমনে অ্যাটেস্টেড করব, কার মাধ্যমে অ্যাটেস্টেড করব। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। যে কোনো আপডেট পেতে সবার আগে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। তো শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ক্রোয়েশিয়ার বর্তমানে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, ভিসা রেশিও বলতে গেলে খুব দারুণ। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের মধ্যে এক ক্যাটাগরির মধ্যে ক্রোয়েশিয়া বেস্ট। আর আপনারা সবাই জানেন জানুয়ারি 1 তারিখ থেকে ক্রোয়েশিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে গেছে, সেজন্য বর্তমানে ভিসা রেশিও খুব বেশি হবে, কারণ তাদের যথেষ্ট কর্মী সংকট রয়েছে। অনেকে প্রশ্ন করেছেন বর্তমানে ভিসা হতে কয়দিন সময় লাগছে। বর্তমানে ভিসা হতে 35 থেকে 40 দিনের মতো লাগছে। আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভিসা রেশিও কেমন। আলহামদুলিল্লাহ ভিসা রেশিও এখন যথেষ্ট ভালো দেখছি আমরা, বর্তমানে সামনে আরও ভিসা রেশিও বাড়বে বলে আশা করা যায়। আমাকে যদি পার্সোনালি আপনারা জিজ্ঞেস করেন, 85 থেকে 70% ভিসা প্রতিনিয়ত হচ্ছে, এক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টস ক্লিয়ার থাকতে হবে। অনেকে কী করেন, ফটোকপি দিয়ে ডকুমেন্ট সাবমিট করে। যদি আপনি কোথাও ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে ফাইল জমা দেন, অবশ্যই আপনার ডকুমেন্টটি স্ক্যান বা কালারিং কপি দিবেন। আর আপনি যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেবেন বলবেন মালিককে অ্যাক্টিভ থাকার জন্য। মালিক যদি অ্যাক্টিভ থাকে আপনার ভিসা হওয়ার চান্স 70% সিউরিটি আছে। আশা করি মালিক যদি অ্যাক্টিভ থাকে, মালিকের যদি ট্যাক্স পে করা থাকে, মালিকের আগের কর্মী যদি পালিয়ে না গিয়ে থাকে, তাহলে 100% সিউরিটি ধরে রাখেন আপনার ভিসা হবে কনফার্ম। আবার অনেক সময় অ্যাম্বাসেডররা আছে, যারা অ্যাম্বাসিতে থাকে তারা অনেক সময় ভিসা রিফিউজ করতে পারে, ওইটা ডিপেন্ড করে আপনার ফেসের উপর বা আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে। এরকম কিছু কেস আমাদের হাতে এসেছে, আমরা নিজেরাই দেখেছি, সেটা কিন্তু একান্ত ব্যক্তিগত ব্যাপার অ্যাম্বাসেডরের। এরকম কিছু কেস দেখেছি, 6 জন অ্যাপ্লাই করেছে, 3 জনের হয়েছে, বাকি 3 জনের হয়নি। তখন আপনার মনে হয় আমারটা কেন হলো না, এজেন্সির দোষ, এজেন্সির লোক অ্যাক্টিভ ছিল না। তাই সব ক্ষেত্রে এজেন্সির দোষ থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের গাফিলিও থাকতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। যেহেতু বর্তমানে ক্রোয়েশিয়া সেনজেন, সেহেতু আপনার বুঝতে পারছেন আগের তুলনায় ক্রোয়েশিয়ার ফাইলের পেমেন্ট বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা ক্রোয়েশিয়া নিয়ে চিন্তাভাবনা করছেন, ক্রোয়েশিয়ার ফাইল নিয়ে অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করছেন, তারা খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন জানুয়ারি মাসে। যত দ্রুত অ্যাপ্লাই করবেন তত দ্রুত আপনার রিপোর্টটা পেয়ে যাবেন, এবং আপনি আপনার সাকসেসটা আপনি নিজেই দেখতে পাবেন। আর যাদের হাতে পুলিশ ক্লিয়ারেন্স আছে, মেয়াদ আছে এবং মেয়াদ নাই, তারা যাদের মেয়াদ নেই তারা মেয়াদের জন্য নতুন করে অ্যাপ্লাই করুন। আর যাদের মেয়াদ আছে, কমপক্ষে 4 মাস মেয়াদ রাখে, আপনারা ফাইল জমা দিবেন। আর যাদের অ্যাটেস্টেডের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা আপনারা যে এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাটেস্টেড করতে পারবেন। বর্তমানে অ্যাটেস্টেড করতে 7 থেকে 14 দিন সময় লাগছে। তো আপনারা যারা ভাবছেন ক্রোয়েশিয়াতে ফাইল জমা দিবেন, ক্রোয়েশিয়া নিয়ে চিন্তাভাবনা করছেন, আগে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটেস্টেড করে ফেলুন, কারণ যখন ফাইল জমা দিবেন তখন অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ফাইল জমা নিবে না। তো এ হলো আজকের ক্রোয়েশিয়ার নতুন আপডেট। যেহেতু ভিসা রেশিও ভালো হচ্ছে, ভিসা পাওয়ার চান্সও বেশি পাচ্ছে, সেহেতু আমি বলবো আপনারা ক্রোয়েশিয়াতে ফাইল জমা দিতে পারেন। তারপর আমি আপনাদের সামনে আর একটা কথা বলতে চাই, আপনারা আরও ভালোভাবে রিচার্জ করুন। আরও অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে, রিচার্জ কোন দেশ আপনার জন্য পারফেক্ট, কোন দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন মনে হয়, কোন দেশে সুযোগ সুবিধা বেশি, তা নিয়ে আপনারা চিন্তাভাবনা করে আপনারা ফাইল জমা করুন। আর আপনারা যারা নতুন নতুন আপডেট পেতে চান, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে প্রতিদিন আমরা আপডেট দিয়ে থাকি, যেহেতু ভিডিও মেক করা সবসময় সম্ভব হয় না ব্যস্ততার কারণে, তাই আমাদের আপডেট খুব ফাস্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লাইক দিয়ে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।